গুড মর্নিং ফ্রেন্ডস, আমার এই মধুমিতালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। তো এই ব্লগে আজকে আমি দেখাতে চলেছি আমাদের যে নারকেল গাছ, সেখানে ডাব পাড়া হবে, মানে নারকেলও পাড়া হবে আর ডাবও পাড়া হবে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন কোথায় আছি বলো তো? এখন আমি আছি আমাদের পুকুরের পাড়ে। তো এই দেখো, আমার বাবা এসেছে, আমরা একসাথে এসেছি। বাবু সোনা ঘুমোচ্ছে, বাবাও ঘুমোচ্ছে। কি অবস্থা আজকে! এখন আমার সানডান কিছু হয়নি, যাই হোক আপাতত। আচ্ছা, আমি দেখছিলাম। ওই নারকেলের এইটা বেরোবে তো, ওইটি পছন্দ। পারবি? গাড়ি আছে, ঠিক আছে। বন্ধুরা, চিনতে পারছো নিশ্চয়ই এটা কোন জায়গা? তো দেখো কত সুন্দর পরিষ্কার করানো হয়েছে। যখন পরিষ্কার হচ্ছিল লোকজন লেগেছিল, সেই জন্য আসিনি, আর রান্নাবান্নাও করছিলাম কালকে। তো দেখো কত সুন্দর আমাদের পুকুরের পাড়টা পরিষ্কার করা হয়েছে। আজকে এখানে ওই ডাব পাড়া হচ্ছে বলে আমরা এসেছি একটু। কষ্টও হবে এখনো, এখনো বাকি আছে, আবার আসবে, আজকে আসেনি বোধহয়। যাই হোক, কত সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না? সুন্দর বাতাস দিচ্ছে, ঘরের মতো একদম।
হবে বাবুকে না উঠে পড়বে না হলে আমার কান্নাকাটি করবো। তো চলে যাচ্ছি এবার ঘরকে। আজকে কি ঝড়ের মতো বাতাস দিচ্ছে দেখো, প্রচুর বাতাস দিচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। বেশি বড় না করাই ভালো, তাই না? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে থেকো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও যারা নতুন আসছো। চলো।